হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্যান্সি বিউটি ইনস্টিটিউটে আছি। আমাদের ফ্যান্সি বিউটি ইনস্টিটিউটে দুই দিনের হেয়ার কালার এন্ড হেয়ার রিবাউন্ডিং ক্লাস। সো আমাদের ফ্যান্সি প্রোডাক্ট দিয়ে আমরা দেখাচ্ছি এবং খুবই ভালো একটা প্রোডাক্ট। সো রেজাল্ট কি আসছে তাদের সাথে কথা বলে আসবো। সো আজকের ক্লাসে আমরা কি কি করেছি, আজকের ক্লাসে হচ্ছে আমি এখানে ট্রেনার হিসেবে দায়িত্ব ছিলাম, প্রোডাক্ট নলেজ থেকে শুরু করে ড্যামেজ হেয়ারকে কিভাবে কালার করতে হয় এবং বিভিন্ন ধরনের মাল্টিপল কালার আছে এগুলো কিভাবে আমরা করতে পারি, প্রফেশনাল যারা পার্লার ওনার আছি সবকিছু কিন্তু আমরা বুঝে গিয়েছি এবং শিখে গিয়েছি। এবং আমরা সবাই আগে থেকেই জানি আপনারা সবাই অনেক এক্সপার্ট, তারপরে ফ্যাশন মানি হচ্ছে নতুন কিছু, ফ্যাশন মানি হচ্ছে নতুনত্ব, সেই নতুনত্বর জন্যই কিন্তু আমরা সবাই একত্রিত হয়েছি। সো এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন একটু সবাইকে দেখাও। সো সবার এখানে আপনারা যাবেন, সবাই অনেক নতুন নতুন কাজ করে, অনেক ইউনিক ইউনিক কাজ করে এবং ফ্যান্সি ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে আমরা আজকে কি রেজাল্ট দেখলাম আপুদের কাছ থেকে জেনে আসি। আপু ক্লাস কেমন লাগলো? সো তাদের আমরা মিষ্টি মুখের মিষ্টি সাউন্ড শুনেই অলরেডি বুঝতে পেরেছি এবং আমরা সবাইকে একসুরে ভিডিওতে এখন দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর একটা ছোট প্রশ্ন তাদের কাছে করবো, তাদের কাছ থেকে উত্তরটাও শুনে নিব। সো আমাদের বাংলাদেশের ওয়েদার অনুযায়ী ফ্যান্সি ব্র্যান্ডের প্রোডাক্ট প্রত্যেকটা খুবই ভালো এবং ওয়েদার উপর ডিপেন্ড করে মাদার কোম্পানি থেকে প্রোডাক্টগুলো হয়েছে। সো আপুরা ফ্যান্সি ব্র্যান্ডের রেজাল্ট কেমন দেখলাম? সো আপনারা কি উপকৃত হয়েছে? আমি বলবো লোক সবাই ভালো, কখন ভালো এটা তো জানতে হবে, কোন প্রোডাক্ট কখন ভালো, কোন ওয়েদারে ভালো এটা জানতে হবে। আমাদের 100% গ্যারান্টি, আমাদের ওয়েদারের উপর ডিপেন্ড করে ফ্যান্সি প্রত্যেকটা প্রোডাক্ট বানানো হয়। ক্লায়েন্ট আসে, ওদের ওর ওই পাকা চুল আছে ওর মাথায়, তখন কি করে ক্লায়েন্ট পছন্দ করছে যে আমি পুরো চুলে বেস করব, আমি এই বেস ঠিক লাগাইলাম, ওর কালো চুল কাভার হয়েছে বাট পাকা চুল কাভার হয় না। তো কখনো ব্লন্ড শেড আপনার পাকা চুল কাভার দিবে না, কারণ এটা হচ্ছে টাইম থাকতে থাকতে এটা হোয়াইট টোনে চলে যায়। অলরেডি আমার হোয়াইট ব্ল্যাক হোয়াইট চুল আছে, এটা কি কালার চেঞ্জ হবে?
এটা হচ্ছে কালারটা আমি যে বলছিলাম যে কালার করার পরে পুরোটা টোন একসাথে হয় নাই কিছু অরিজিনাল ছয় আছে এখন আবার পুনরায় আমরা ওই যে ক্রিম বেস দিছি আর চুল তোমার এই দেখো যেমন আছে এমনই চুল কোনো রাফ হয় নাই বা নষ্ট হয় নাই ওকে তাহলে এখন করতে পারবে এখন ফ্যাশনেবল কালার এটার উপরে দিতে হবে যে লাইক থাকে না ইয়ারে এগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই কালারটা কিভাবে আনবেন তখন আপনি উপরের জন্য একটু ডার্ক কালার নেবেন তারপর আরেকটু লাইট আরেকটু জন্য নেবেন দিয়ে তা লাগাবেন তাইলে হবে ওমরে কোনো কালার হয় না ওমরে হচ্ছে যে স্টাইলটা না ক্লিয়ার ওকে সবাই কি ভালোভাবে বুঝতে পারছি তো Love the chase and the hunt and I set the pace when I'm running I always take what I want and I always give it 100 Don't need a bank, no I'm funded Play the game like it's nothing I'm always thankful for something Don't take for granted, stay humble Now wake up! It's time to look at the enemy Look in the mirror if he is no friend to me It's not working out, maybe it's the chemistry It's time to break up so I can make a better me Better believe in your mind cause it's everything You can mold, shape, find almost anything All it takes is some time and some clarity To find your identity, it's mind over everything সবগুলো এত এক্সপেন্সিভ জিনিস ইনশাল্লাহ পারবো আমি দাঁড়াইছি ওইভাবে
আল্লাহর রহমতে এখন আমাকে একটা মহিলা উদ্যোক্তা হিসেবে অনেকেই চিনি। এটার জন্য পুরো অবদান নাইম ভাই। সবচেয়ে বড় পার্লারটি হচ্ছে আপুর, যেটা আমরা একসাথে পার্লার এবং অনেক পুরাতন। আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন।